হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও আপনাদের দোয়া ভালোবাসায় খুবই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আশা করব আজকে রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। তো আমি অনেক সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলে যাব এখন মূল রেসিপিতে। তো এই যে প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, তো এখানে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ভেজে নিব। তো চিকেনটা আমি মিডিয়ামভাবে ভাজবো, একদম কড়াকড়ি ভাজবো না, কারণ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তো চিকেনটাকে ভেজে তুলে নিব এখন। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি হাতে তৈরি মশলা দিয়ে রান্না করব। তো আজকে আমি প্যাকেট মশলা দিব না। তো এখানে আমি জিরা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ত্রী, জায়ফল সব কিছু দিয়ে এই যে মশলাটা তৈরি করে নিয়েছি, তো এই গুঁড়াটা দিয়েই আমি রান্নাটা করব। তো এখানে আমি 4-5টা লং আর গোলমরিচও দিয়েছিলাম। তো এই যে সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে, তো এখানে আমি এই তেলটাতে পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট। এখানে আমি 4 চামচের 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি 1/4 চামচ করে। তো এখানে আমি যে মিক্সড মশলাটা করেছি সেই মশলাটা এখানে দিয়েছি। একবারে ভালো করে কষিয়ে নিব এখন। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি 7 মতো চিনি আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দুধ দিয়েছি, যেহেতু রোস্ট করব সেজন্য আমি একটু দুধ দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি 7 মতো লবণও দিয়েছিলাম, তো এটা আপনাদের বলতে ভুলে গিয়েছি। তো এগুলো সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি চিকেনটাকে ভেজে নিয়েছি সেজন্য আমার চিকেনটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো আমি ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি ফ্লেভারের জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। তো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারতেছেন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছিল। তো আমি বলতে আমার ভুল হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো এটা মিডিয়াম ভাবে কুক করে নিয়েছি।